অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছ? তোমাকে চ্যাটার্জি, লোনা, তুমি কি করলে চ্যাটার্জি? কেন তুমি আমায় এমনি করে টানছ? তুমি তো আমায় বিয়ে করবে না, কেন তুমি আমায় এমনি করে নষ্ট করছ? আমাকে দুদিন সময় দাও আর্থার, আমি তোমার সব টাকা দিয়ে দেবো আর্থার। আর্থার প্লিজ, ইউ আর লাইক মাই সান আর্থার। চুপ বড়, আমার বাড়িতে বিনা ভাড়ায় থাকা চলবে না। জন আর্থার, প্লিজ আর্থার। কি 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 ব্যাপার? কি? হ্যাঁ ডেনিস, প্লিজ সেভ মি ডেনিস। এসব মালপত্রগুলো ফেল রেখে আর্থার, ও আমাকে এ বাড়িতে থাকতে দেবে না ডেনিস। আমার বাড়িতে বিনা ভাড়ায় কেউ থাকবে না। সে কি, তুমি ভাড়া দাওনি কেন? আই এম সরি ডেনিস। কোথা থেকে এলো? আমি সব টাকা খরচা করে ফেলে দিয়েছি ডেনিস। আর্থার, লং ফিল্ডের কাছ থেকে তুমি কত টাকা পাও? দু মাসের ভাড়া। নয় টাকা। লোন শোধ করো। থ্যাংক ইউ ডেনিস। জন আর্থার, এইসব মালপত্রগুলো সাজিয়ে দেবে কে? থ্যাংক ইউ ভেরি মাচ ডেনিস, গড ব্লেস ইউ মাই চাইল্ড। আমি তোমার ভগবানকে মানি না, আর তোমার ভগবান তোমাকে রক্ষা করেনি, তোমাকে রক্ষা করলাম আমি, এই মানুষটা, বুঝেছ? নো নো ডেনিস, গড ইজ দেয়ার, ভগবান আছে, ভগবান না থাকলে তুমি এখানে এসে আমাকে সাহায্য। ছাড়ো সব কথা, আমি যা বলছি শোনো। আমি তোমাকে ঘর ভাড়ার যে টাকা দিয়েছি, ঘর ভাড়া ছাড়া সে টাকা তুমি খরচ করবে না, ক্লিয়ার? ইয়েস ডেনিস, থ্যাংক ইউ ডেনিস। Oh, kind Lord, I'm very grateful to you for saving the situation. Molly. Hi, Molly, darling. How are you? Fine. How, sweetie? Yes. Oh, darling, come with me. Darling, I love you, darling. I love you. Oh, come with me. Failure shop gaj kar chesh. It's none of your business. Shut up! Scoundrel loafer. রাস্তা দাঁড়িয়ে মেয়েদের নিয়ে ইসলামি আমি কি তোমার বাড়ির কাকে নিয়ে কি করেছি? নিজের মেয়ে লোন না, বাঙালি বাবুদের সাথে গাড়ি চড়ে ঘুরে বেড়ায় ফুর্তি করে, তখন কিছু দোষ হয় না? যত দোষ আমার বেলা এখানে গার্জেনগুলি ফলাচ্ছি, নিজের ঘর সামলাও আগে। লোনাকে বাঙালি বাবুদের সাথে মিলিয়ে দিয়েছে, জানে না সমাজ আমাকে শাসন করতে এসেছে। গুড মর্নিং। মর্নিং। সরি, শুনলাম তুমি নাকি 9টার সময় এসছো। সেরকমই তো কথা ছিল, কিন্তু আমি তো মিছিমিছি মিস্টার ডেনিসকে বলেছিলাম। কিন্তু আমাকে তো সেটা সত্যি বলেই মেনে নিতে হবে, নইলে। ওকে ওকে, আজ নয় 2 ঘন্টা আগে ছুটে নিও। থ্যাংক ইউ পলি। আচ্ছা, অফিসটা কি বৃন্দাবন হয়ে দাঁড়ালো? বৃন্দাবন না, তুমি সিরিয়াসলি ভেবে দেখো মিস্টার চ্যাটার্জি, একজন অত বড় অফিসার হয়ে ওই ছোট্ট চেম্বারটির মধ্যে কিরকম মন দিয়ে প্রেম লীলা চালিয়ে যাচ্ছে। ভেরি ব্যাড। বলো, বড়দের ব্যাপারে না গলানোটা মোটেই ঠিক নয়। স্পিক টি নট। ও, স্পিক টি নট। নিজের কথা বলি পালি, আজকে একটা সিনেমায় যাবে, দারুণ পিকচার, অল কস্ট আমার, শুধু তুমি আমি। বলো, যাবে? যাবে। কৃষ্ণ গোপাল? ও না, এই কটা বাজে দেখছিলাম। যাবে? আর ইউ রেডি? সরি, আমি কিন্তু এখন বাড়ি ফিরবো না। বেশ তো, বাড়ি যখন ফেরো তখন ফেরো, কিন্তু আমার সঙ্গে যেতে নিশ্চয়ই আপত্তি নেই। ওয়্যার টু?
হেল জাহান্নামে বিকুইক হ্যাঁ অফিসের ওরা কি ভাবলো বলো তো কি ভাবলো তা জানি না তবে ওরা আমাকে খুব ভাগ্যবান মনে করে তবে সত্যি করে ভাগ্যবান আমি নই ওরা ভুল ভাবে তেমন কিছু হলে সেটা তোমার দুর্ভাগ্য হতো আচ্ছা তুমি বারবার এরকম কথা বলো কেন তোমরা আমাদের চাঁদকে ঘৃণা করো না কেন সেরকম কিছু প্রমাণ পেয়েছো প্রমাণ নিজে না পেলেও আঙ্কেল বরাবরই বলে খবরদার ওই চাঁদ সর্বস্ব হিন্দু মুসলমানদের সঙ্গে মিশবি না ওরা তোকে জাতির জন্য নষ্ট করে দেবে তুমি বলো না চ্যাটার্জি তোমাদের সব মানুষগুলো জাত নিয়ে ব্যস্ত কিনা রোনা সব মানুষগুলো যে সমান সেটা তুমি ভাবলে কি করে না ঠিক তা নয় আমি তোমাকে কিন্তু অন্যরকম ভাবি তোমার কোনো কথাই আমি এড়াতে পারি না ধন্যবাদ ভদ্রলোকে স্যামুয়েল ডেনিস মাই আঙ্কেল তুমি স্মিথ ও ডেনিস তোমার আঙ্কেল হলো কিভাবে উনি আমার বাবার বন্ধু একই বাড়িতে থাকতেন বাবা মারা যাওয়ার পর আঙ্কেলই আমাদের দায়িত্ব নিয়েছিলেন তাহলে কি তোমার মায়ের সঙ্গে ভদ্রলোকের কোনো আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে এই জঘন্য কথাটা তুমি বলতে পারলে তাই না না মানে আরে ঠিক এইভাবে আমার মা যাকে তোমরা সতী বলো তিনি তাই ছিলেন আঙ্কেল তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছিলেন কিন্তু তোমার তোমার আঙ্কেলকে দেখে তো খুব একটা ভালো লোক বলে মনে হয় না মনে হওয়ার কারণ নেই আঙ্কেল সত্যি খুব একটা ভালো কিছু নয় মদ খেত গুন্ডামি করত আর তাছাড়া কিন্তু এখনো সব কিছুই করেন না আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যান মারা যাওয়ার সময় আঙ্কেলকে আমার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন সেই থেকে আঙ্কেল আমায় এত বড়টি করে তুলেছেন আঙ্কেলকে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না মাঝে মাঝে কি ভীষণ রেগে যায় তখন আমি ভয় কেঁদে ফেলি আমার মাঝে মাঝে যে কি ভীষণ ভালোবাসে তখন আমার মনে হয় এমন ভালোবাসা বোধহয় কারোর কাছ থেকে পাইনি আমার কি মনে হয় জানো আঙ্কেলের জীবনে বোধহয় খুব বড় রকমের আঘাত আছে আঘাত আর তার জন্য বোধহয় মাঝে মাঝে রেগে যায় কি আঘাত জানি না জিজ্ঞাসা করিনি কোনদিন সত্যি কথা বলতে কি জিজ্ঞেস করার সাহস হয়নি আচ্ছা লোনা তোমার আঙ্কেল কি অ্যাংলো ইন্ডিয়ান না পুরো ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান অমন করে আমার দিকে তাকে কি দেখছো তোমাকে দেখছি ভাবছি আর খুঁজছি কি জাত
না, খুঁজে পেলাম না। তুমি কোনো বিশেষ জাতের কেউ নও, তুমি শুধু মহিলা ছাড়া আর কিছু নও। শুধুমাত্র এই পোশাকটা পরে আছো বলেই একটা বিশেষ জাতের কেউ বলে মনে হচ্ছে। আমাদের শাড়ি পরে নাও, দেখবে আমাদের জাতের হয়ে গেছো। লোনা, অফিসের কাজে আমার এত ব্যক্তিত্ব, আর তোমার এই চোখ দুটো দেখলে মনে হয় আমি হারিয়ে যাই তোমাদের। চ্যাটার্জি, লোনা, এ তুমি কি করলে চ্যাটার্জি? কেন তুমি আমায় এমনি করে টানছ? লোনা, আমি আমি নিজেকে সামলাতে পারিনি। লোনা, তুমি তো আমায় বিয়ে করবে না, কেন তুমি আমায় এমনি করে নষ্ট করছো? লোনা, লোনা শোনো, লোনা, লোনা প্লিজ শোনো, লোনা। আমার খাবারছো কেন? কি হয়েছে? কোথায় ছিলে? অফিসে। এতক্ষণ কি করছিলে? কাজে চাপ ছিল। ও, তাহলে তো ওভার টাইম পাবে। কত টাকা? হ্যাঁ, মানে ওভার টাইম তো পাবই। বহুদিন ড্রিঙ্ক করিনি, ওই টাকাটা পেলে আমার জন্য এক বটল হুইস্কি এনো। তুমি ড্রিঙ্ক করবে? কিন্তু ড্রিঙ্ক করা তো তুমি ছেড়ে দিয়েছো। যা বললাম তাই করবে। কোথায় যাচ্ছ? কাজে। ভায়োলিনটা নিলে না? না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।